জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরায় দক্ষিণ চব্বিশ পরগনার আটটি ট্রলারকে আগামী নব্বই দিনের জন্য সাসপেন্ড করল রাজ্য মৎস্য দপ্তর। অর্থাৎ আগামী নব্বই দিন সমুদ্রে মাছ ধরতে পারবে না এই সমস্ত ট্রলারগুলি। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলার সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক জয়ন্ত প্রধান। এই আটটি ট্রলার মালিককে এই সিদ্ধান্তের কথা আজ জানিয়ে দেওয়া হয়েছে। এই আটটি ট্রলারের মধ্যে সাতটি কাকদ্বীপের এবং একটি রায়দিঘির। কাকদ্বীপের সাতটি ট্রলার হল এফভি অমরেশ্বর, এফভি পারমিতা, এফভি বর্গভীমা, এফভি সপ্তর্ষি নারায়ণ, এফভি সুস্মিতা, এফভি পুষ্পবতী এবং এফভি মা মঙ্গলচণ্ডী, এবং রায়দিঘির ট্রলারটি হল এফভি মা সারদা দুই। উল্লেখ্য, সামুদ্রিক মাছের প্রজননের জন্য পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন এই দুই মাস সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই সময় কোনো ট্রলারই সমুদ্রে মাছ ধরতে পারে না। কিন্তু চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে বেশ কিছু ট্রলার সেই নিয়ম ভেঙে সমুদ্রে পাড়ি দেয়। এর মধ্যে আটটি ট্রলারকে চিহ্নিত করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। চিহ্নিত করার পরই মৎস্য দপ্তরের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানানো হয়। জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আটটি ট্রলার মালিককে শোকজ করা হয়। আজ ছিল সেই শোকজের জবাব দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে আটটি ট্রলার মালিক শোকজের জবাব দিয়েছিলেন, কিন্তু মৎস্য দপ্তর সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় সাসপেন্ডের সিদ্ধান্ত নেয়। আটটা ট্রলারকে আমরা আজকে ডেকে পাঠিয়েছিলাম, ওরা ওদের মতো করে অ্যান্সার দিয়েছে। কিন্তু আমরা যেহেতু এই ফিশিং ট্রলারগুলো চোদ্দ তারিখ ফিশিং করছে, মানে আমাদের চোদ্দ তারিখ শেষ হওয়ার কথা, কিন্তু ওরা চোদ্দ তারিখের আগে বেরিয়ে গিয়ে চোদ্দ তারিখ মানে চোদ্দই জুন ওরা ফিশিং করছে। আমরা কোস্টগার্ড থেকে স্পেসিফিকভাবে ডেট নিয়েছি ওরা কোন ডেটে ফিশিং ওরা করেছে, তো তার জন্য আমরা ওদের নব্বই দিনের জন্য সাসপেন্ড করলাম। আটটা বোটকে আজকে সাসপেন্ড করেছি। এর আগেও একটা বোট ফিশিং করছিল, তো তার জন্য আমরা তার আগেও একটা বোট ফিশিং করেছি, মানে সাসপেন্ড করেছি আমরা। এই বোটগুলো হচ্ছে একটা অমরেশ্বর, পরে চেঞ্জ হয়ে মা বাবার আশীর্বাদ হয়েছে, সারদা টু, দেবী বর্গভীমা, সপ্তর্ষি নারায়ণ, মা মঙ্গলচণ্ডী, সুস্মিতা, পুষ্পাবতী টু এবং পারমিতা। হ্যাঁ, আমরা আগে এদের আগে আন্ডারটেকিং বা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করে ছেড়ে দেওয়া হতো, কিন্তু এবারে আমরা আটটা বোটকে একসঙ্গে সাসপেন্ড করলাম, যাতে ফিশারম্যান বা ফিশারম্যান অ্যাসোসিয়েশনরা বোঝে না ব্যাংক পিরিয়ডে আমরা কড়াভাবে এবারে দপ্তর মৎস্য দপ্তর এটা ইয়ে নিয়েছে, ব্যবস্থা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।